আজকে আপনারা কি কারণে ভিডিও রুমে এসেছেন? আমরা বেলুয়ারসর গ্রাম পঞ্চায়েতের আজকে 6 জন প্রতিনিধি আমরা আজকে বিডিওর কাছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অবস্থার জন্য আমরা এসেছি। কারণ আজকে পঞ্চায়েত গঠন হয়েছে 1.5 বছরের উপরে প্রায়, সেইখানে আমাদের পঞ্চায়েতে আজকে অনেকদিন যাবৎ আমাদের মধ্যে কোপারেশন না করে প্রধান ব্যক্তিগতভাবে তার আধিপত্য কায়েম করার জন্য, এবং আমি জানি না তার কি মোটিভ এটা আমরা বুঝতে পারি না, কারণ সে তার নিজের মতো ঘোরা করে, তো যার কারণে আমরা অনেকদিন দেখেছি এই কয়েকদিন আগে ভাতার একটা ব্যাপার হয়েছে। এই প্রধান আমাদের কোনো মেম্বারকে না জানিয়ে তার ব্যক্তিগতভাবে সে কাজ করেছে, যার বিরুদ্ধে আমরা আজকে আমরা 6 জন মেম্বার এখানে আজকে প্রধানের বিরুদ্ধে অনাস্থা। প্রধানের নাম কি আপনার? আমাদের বিলোর্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নাম হচ্ছে অনিল চন্দ্র দাস। আপনারা কতজন মেম্বার আছেন ওই এলাকা? আমরা বিলোয়ারচর পঞ্চায়েতে 9 জন মেম্বার আছি, তো তার মধ্যে আমরা 6 জন মেম্বার আজকে অনাস্থার জন্য এখানে ভিডিওর কাছে আমরা দরখাস্ত। ভিডিও স্যার আপনাদের কি প্রতিক্রিয়া দিলেন? ভিডিও স্যার বলছে যে আমাদের ওই কয়েকদিনের মধ্যে দেখছে ব্যাপারটা। এটা কোনো রিসিপ্ট কপি দিয়েছে? হ্যাঁ, রিসিপ্ট কপি আমাদের দিয়ে দিয়েছে। আপনারা যারা অনাস্থা এনেছেন তাদের কে কে আছেন এখানে? এখানে 1 নম্বর ওয়ার্ডের সাধারণ মাস্টার, আমি 4 নম্বর ওয়ার্ডের উপপ্রধান সুভাষ চন্দ্র দেব, আব্দুল রশিদ 5 নম্বর ওয়ার্ড, অপর্ণা দেবনাথ 3 নম্বর ওয়ার্ড, কুলুরানী বর্মন 5 নম্বর ওয়ার্ড, স্বপ্না বর্মন 3 নম্বর ওয়ার্ড। ভাতা পাওয়ার যোগ্য আজকে তারা ভাতা পাচ্ছে না, তো সেখানে বিভিন্ন মেম্বারকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে। সেই কারণে আজকে আমরা ডিসিশন নিয়েছি যে প্রধান যেহেতু প্রধানের মতন করেছে আমাদেরকে না জানিয়ে, তো আমরা আমাদের মতোই চলি। এই যে বক্সনগর ব্লকের আন্ডারে কি অন্য কোনো পঞ্চায়েত এভাবে অনাস্থা এনেছে? এটা আমি বলতে পারবো না, কিছুদিন আগে শুনেছিলাম যে রহিমপুর পঞ্চায়েত নাকি কি করেছে, আমি ঠিক জানি না ব্যাপারটা, আমার কাছে ক্লিয়ার না, আমি জানি না। বিশেষ করে কি কারণে, মানে কারণটা কি প্রধানের মধ্যে অনাস্থা নন? কারণ হচ্ছে পঞ্চায়েতের যে সমস্ত কাজকর্ম মেম্বারদেরকে নিয়ে করার কথা আলোচনা করে, তো সেই জায়গাতে প্রধান তার ব্যক্তিগত ভাবে সিদ্ধান্ত নিতে পারে, তো সেই কারণে আজকে আমরা মেম্বারের দায়িত্ব নিয়েছি যে আমরা ডিসিশন নিয়েছি যে যেহেতু আমাদেরকে ছাড়াই প্রধান পারে, তাহলে আমাদের নতুন মেম্বার তো দল বানিয়েছে, তো দল তো আর প্রধানকে বলেছে না যে তুমি একলা করো, তো আজকে মানুষ আমাদেরকে বলছে যে ওই সিপিএম এর ঘরে বাধা যাচ্ছে।